আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এই নতুন হাতার ডিজাইনটি নিয়ে আসলাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করুন যাতে আমার নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলা পেয়ে যান এখন এখানে আমি একটা নর্মাল হাতার মতো একটা হাতা কেটে নিয়েছি এবং হাতার লম্বা নিয়েছি সাড়ে বারো ইঞ্চি এবং চলা নিয়েছি ছয় ইঞ্চি আপনারা চলাটা যে যার মতো নিতে পারেন আর হাত মোহরা নিয়েছি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি এখন আমি সামনের ডিজাইনটার জন্য এই হাতমুহুরির অনুযায়ী এটার লম্বাটা হবে ছয় ইঞ্চি হাত লম্বাটা এটাও ছয় ইঞ্চি এবং এর চলাটা হবে চার ইঞ্চি দেখুন চার কোনার এক কোনায় আমি এভাবে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব এবং এইভাবে ধরে আরেকটা একটা দেড় ইঞ্চিতে দুই কর্নারে দুইটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দাগ দিয়ে এইভাবে শেপ করে দিব এবং শেপ করে আমি কেটে দিব এখানে আট পিস কাপড় রয়েছে চারটা হলো প্রিন্টের বাটিক কাপড় আর চারটা এক কালার লাল কাপড় মোট আটটা টুকরা রয়েছে এক হাতার জন্য চারটা চারটে করে দুই হাতার জন্য আটটা দেখুন একটা বাটিকের সাথে একটা লাল কাপড় আমি নিয়ে নিলাম এভাবে আমি এখন আমি বাঁকা করে আমি পাইপিন কেটে নিব দেখুন এইভাবে বাঁকা বাঁকা করে পাইপিন কেটে নিয়েছি চিকন চিকন করে পাইপিনগুলো কেটে নিব এখন পাইপিনগুলো এভাবে কোনি করে সেলাই করব এবং সেলাইয়ের পর এটা সোজা হয়ে গেছে তারপর আমি যেই হাতাটা নিয়েছি এই দুইটা কাপড়ের মাঝখানে আমি এই পাইপিনটাকে এভাবে ভাজ করে এইভাবে বসাবো তারপর উপর দিয়ে লাল কাপড়টা দিয়ে আমি সেলাইটা করব দুই কাপড়ের মাঝখানে পাইপিনটা থাকবে তারপর আমি সেলাইটা করব আর বাটিক কাপড়ের ভাপ কিন্তু ভিতরে থাকবে পাইপিনটা যে পিঠে বসবো ওই পিঠে কিন্তু বাটিক কাপড়ের ভাপ থাকবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমি সেলাইটা করছি দেখুন আস্তে আস্তে সেলাইটা করবেন যাতে সেলাইটা সুন্দর হয় ভিতরে পাইপিংটা দিয়ে আমি সেলাইটা করে ফেললাম তারপরে এই সাইডগুলো কেটে নেবেন একটু একটু সেলাইয়ের সাইডগুলো একটু একটু কেটে নেবেন তারপর আমি উল্টিয়ে ফেলবো এটাকে দেখুন আমি উল্টিয়ে ফেলেছি এখন আমি লাল কাপড়টার উপরে চাপ সেলাই দিয়ে দিব লাল কাপড়ের উপরে সেলাইটা হবে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব দেখুন একইভাবে আমি অপর ডিজাইনটাও তৈরি করে ফেললাম এক হাতার দুইটা তারপর আমি একটা হাতা নিলাম এবং এর মাঝ বরাবর এভাবে একটু দাগ দিয়ে নিলাম মিডেলটার জন্য মিডেলটা বোঝার জন্য এখন বাটি কাপড়টা থাকবো উপরে এবং লাল যেই কাপড়টা এক কালার ওটা থাকবে নিচে দিয়ে আমি এভাবে সেলাইটা করব। মিডেলটার মাঝখানে এই দুইটা বসিয়েছি এখন মিডেলটার থেকে একটা একটা করে প্রথমে আমি সেলাই করব এভাবে সেলাইটা করবো আবার মিডেলটার মাঝে বসিয়ে এখান থেকে আমি আর একটা পাটও সেলাই করে নিচ্ছি দেখুন এইভাবে সেলাইটা করে নিব এখন এটাকে এভাবে ভাগ করে নিয়েছি ভাগ করে তারপরে বাটি কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব খুব সহজ এই ডিজাইনটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে অবশ্যই অলসতা করবেন না তারপর আমি এখানে সুবুতাম বসিয়ে নিব সুবুতাম কীভাবে বসাতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন এখন আমি এটাকে উল্টিয়ে হাতার বডিটা সেলাই করে ফেলবো এইভাবে ভাজ করে এখান থেকে এভাবে সেলাইটা করে ফেলব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম